আসসালামু আলাইকুম। নখ কুনি খুবই যন্ত্রণাদায়ক একটি সমস্যা। নখ কাটতে গিয়ে বা কোনো না কোনোভাবে এই ক্ষতের সৃষ্টি হয়। এই ক্ষতস্থানে ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে নখ কুনি সৃষ্টি হয়। হাতে বা পায়ের নখে এই সমস্যা হলে বেশ কয়েকদিন হাঁটাচলা বা কাজ করতে বেশ অসুবিধা হয়। তবে কিছু ঘরোয়া উপায় কাজে লাগিয়ে এই সমস্যা থেকে কিন্তু সহজেই মুক্তি পাওয়া সম্ভব। আর এমনই একটি টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ঘরোয়া টোটকাটি ব্যবহার করার ফলে আপনারা কিন্তু সহজেই নখকুনি থেকে মুক্তি পেতে পারেন। আশা করব এই টোটকাটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে, তাই ফুল ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট থাকলো। আজকের এই টোটকাটি তৈরি করতে আমার মূল যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে হলুদ। অনেকদিন ধরে প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হচ্ছে হলুদ। এতে আছে কুরকুমিন নামের উপাদান। এতে যে প্রদাহ বিরোধী উপাদান আছে যা অ্যান্টিবায়োটিকের সঙ্গে পাল্লা দিতে পারে। এছাড়াও হলুদের আছে জীবাণুনাশক ক্ষমতা। এ কারণে বহু রোগ ব্যাধি শারীরিক সমস্যা সারিয়ে তুলতে হলুদের কিন্তু জুড়ি মেলা ভার। ঘরোয়া টোটকার ক্ষেত্রে হলুদ ব্যবহার অব্যর্থ। এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ অলিভ অয়েল। অলিভ অয়েল আপনার নখকুনি সারিয়ে তুলতে এবং এর যন্ত্রণা কমাতে সাহায্য করবে। এছাড়া নিয়মিত অলিভ অয়েল নখে ও তার চারপাশে লাগালে এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনাও কমে যাবে। এবারে দুই উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপরে আপনার নখের মধ্যে ঠিক এইভাবে লাগিয়ে নেবেন যেটাতে আপনার নখকুনি হয়েছে। তার আগে ভালো করে নখটাকে কিন্তু পরিষ্কার করে নিতে হবে এবং পানি থাকলে সেটাকে মুছে নিতে হবে। মিশ্রণটা লাগিয়ে নেওয়ার পরে কমপক্ষে 2-3 ঘন্টা রেখে দিবেন, যতক্ষণ না পর্যন্ত এটা শুকিয়ে যায়। চাইলে আপনারা সারা রাতও রেখে দিতে পারেন। যখন এটা শুকিয়ে যাবে তখন এটাকে আলতো করে তুলে ফেলতে হবে। তুলে ফেলার পরে এই আঙুলটাকে কিন্তু আপনার ভালো করে ধুয়ে নিতে হবে। নখটা ধুয়ে নেওয়ার জন্য আমি এখানে পানি নিয়েছি, নর্মাল পানি। নর্মাল পানির মধ্যে দিয়ে নিতে হবে স্যাভলন বা ডেটল। তারপর নখটা ভালো মতো ধুয়ে নিতে হবে। নখ ধুয়ে নেওয়ার পরে একটা টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নেবেন। মুছে নেওয়ার পরে আবারও নারিকেল তেল বা অলিভ অয়েল লাগিয়ে নেবেন। আপনারা চাইলে নারিকেল তেল বা অলিভ অয়েল লাগিয়ে সারা রাতও রেখে দিতে পারেন। সকালবেলা দেখবেন আপনার ব্যথা অনেকটাই উধাও। আশা করব আজকের এই টিপসটি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে বা উপকারে এসেছে। যদি টিপসটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন। যখনই আমি নতুন কোনো টিপস ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।